নমস্কার বন্ধু, ওয়েলকাম টু জুয়েলার্স। আজকে আমরা জানবো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি সম্পর্কে। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিটা কি? যে অ্যাডভার্ব দ্বারা বোঝানো হয় কোনো কিছু কতবার বা কত সময় পরপর হয় সেটা বোঝানো হয়, সেটাকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বলি। তাহলে যে অ্যাডভার্ব দ্বারা কোনো কিছু কতবার বা কত সময় পরপর হয় বোঝানো হয় তাকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বলবো। যেমন যদি বলি উইকলি বা সাপ্তাহিক, টুয়াইস, সামটাইমস, অলওয়েজ, এই যে শব্দগুলো, সামটাইমস যে শব্দটা বললাম সেটা কিন্তু সাম স্পেস টাইমস শব্দটা কিন্তু নয়। সামটাইমস যেটা শব্দটা সেটা হচ্ছে একসঙ্গে, SOMETIMES, সামটাইমস এইভাবে বসে। সাম স্পেস টাইমের মানে কিন্তু আলাদা এবং সামটাইমস এর মানে আলাদা। এবার আমরা এগুলোকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবো সেটা দেখব। আই হ্যাভ নেভার বিন টু দ্যাট প্লেস, এখানে নেভার যে শব্দটা এটা এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। আবার যদি উদাহরণ দিই এভাবে হতে পারে, অলওয়েজ ওয়ার আ স্মাইল অন ইউর ফেস, অলওয়েজ ওয়ার আ স্মাইল অন ইউর ফেস, এই যে অলওয়েজ শব্দটা এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। আরো অ্যাডভার্ব সম্পর্কে জানার জন্য, আরো ইংলিশ গ্রামার সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।